হ্যালো ফ্রেন্ডস, ফিরে আসলাম তোমাদের মাঝে শিশু শিক্ষা এবং মনস্তত্ত্বের উপর 12 নম্বর গুরুত্বপূর্ণ ক্লাসটি নিয়ে। তো বন্ধুরা, তোমরা যারা WB টেট পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমাদেরকে বলে রাখছি আমি আমার চ্যানেলে প্রতিনিয়ত 3টি বিষয়ের উপর গুরুত্বপূর্ণ ক্লাসগুলো তোমাদের দিয়ে যাচ্ছি। প্রথম হচ্ছে বাংলা ভাষা এবং সাহিত্য, এরপর শিশু শিক্ষা এবং মনস্তত্ত্ব, এবং 3 নম্বর হচ্ছে পরিবেশ বিজ্ঞান। প্রত্যেকটি ক্লাসে প্লে লিস্ট তৈরি করা রয়েছে, তোমরা ভিডিওর প্লে লিস্টে যাও অথবা তোমরা ডেসক্রিপশনে যাও, সেখানেও প্লে লিস্টের লিঙ্কগুলো পেয়ে যাবে। সেখান থেকে প্রত্যেকটি বিষয় থেকে 12টি করে ক্লাস প্রায় করানো হয়ে গিয়েছে। তোমরা পূর্ববর্তী ক্লাসগুলো যারা দেখোনি অবশ্যই পূর্ববর্তী ক্লাসগুলো দেখে নিবে। তো দেখো, আজকের এই পার্টে আমরা 2টো বিষয় নিয়ে আলোচনা করব। প্রথম পার্টে আমরা 30টি MCQ নিয়ে আলোচনা করব, এবং পরবর্তী পার্টে আমরা বিভিন্ন কমিশন নিয়ে আলোচনা করব, যে কমিশনগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমাদের আপকামিং টেট পরীক্ষার ক্ষেত্রে। শিক্ষা কমিশন বিশেষ করে, সেগুলো কত সালে প্রতিষ্ঠিত হয়েছে এবং সেই কমিশনগুলোর নাম কী। তো 2টো বিষয় ভীষণ গুরুত্বপূর্ণ। তো ক্লাসটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, এবং এই ক্লাসটি অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে, এবং পারলে অবশ্যই একটা লাইক দিবে। তো দেখো, প্রথম কোশ্চেন কী দেওয়া রয়েছে, শিশুদের বিকাশ কোন 2টি শর্তের উপর নির্ভরশীল, খুবই গুরুত্বপূর্ণ, বংশগতি এবং পরিবেশ। নেক্সট কোশ্চেন, শিক্ষার কোন স্তরে শিক্ষার্থীর মধ্যে দলগত মনোভাব লক্ষ্য করা যায়, সঠিক উত্তর উচ্চ প্রাথমিক। উচ্চ প্রাথমিক স্তরে শিক্ষার্থীদের মধ্যে কী হচ্ছে, একটা যে দলগত মনোভাব, সেই মনোভাবটা লক্ষ্য করা যায়। নেক্সট 3 নম্বর, শিশুর প্রারম্ভিক বাল্যের বয়সসীমা কত, যে বাল্যকাল, যে প্রারম্ভিক যে বাল্যকাল রয়েছে তার বয়স হচ্ছে 6 থেকে 8 বছর। নেক্সট 4 নম্বর কোশ্চেন, কোন ধরনের বিকাশ শিশুর আচরণকে প্রভাবিত করে, এর সঠিক উত্তর প্রাক্ষোভিক বিকাশ, খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট 5 নম্বর, মানুষ কতদিন পর্যন্ত কোনো কিছু শিক্ষা গ্রহণ করতে পারে। তো তোমরা প্রত্যেকেই জানো শিক্ষা গ্রহণের কোনো বয়স নেই, তো মৃত্যুর আগ পর্যন্ত বা মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্তই কিন্তু মানুষ শিক্ষা গ্রহণ করতে পারে। নেক্সট 6 নম্বর কোশ্চেন, ক্যালকাটা ফিমেল স্কুল কত সালে প্রতিষ্ঠিত হয়, খুবই গুরুত্বপূর্ণ, 1949-এ ক্যালকাটা ফিমেল স্কুল প্রতিষ্ঠিত হয়। নেক্সট কোশ্চেন, শিক্ষায় সমাজতান্ত্রিক ভাবধারার জনককে, শিক্ষায় সমাজতান্ত্রিক ভাবধারার জনক হচ্ছেন রুশো। নেক্সট, রত্নসাগর পাঠাগার কোন বিশ্ববিদ্যালয়ে অন্তর্ভুক্ত, খুবই খুবই গুরুত্বপূর্ণ, নালন্দা বিশ্ববিদ্যালয়ে রত্নসাগর পাঠাগার অন্তর্ভুক্ত। তো বন্ধুরা, তোমরা আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে নালন্দা বিশ্ববিদ্যালয়ের অপর যে 2টো গ্রন্থাগার ছিল, সেই গ্রন্থাগার 2টোর নাম কি। আশা করি তোমরা এই প্রশ্নটার উত্তর অনেকেই জানো, এবং যারা জানো অবশ্যই কমেন্ট করবে, আমি তোমাদের প্রত্যেকের কমেন্টের অপেক্ষায় থাকব। নেক্সট 9 নম্বর, ক্রিয়া চিকিৎসার প্রবর্তক কে, ক্রিয়া চিকিৎসার প্রবর্তক হচ্ছেন মনোবিদ ফ্রয়েড। নেক্সট কোশ্চেন, হিন্দু কলেজ কবে স্থাপিত হয়, খুবই গুরুত্বপূর্ণ, 1870 অর্থাৎ 1817 সালে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত বা স্থাপিত হয়। নেক্সট 11 নম্বর, কে প্রথম মনস্তত্ত্বের উপর ভিত্তি করে শিক্ষার কথা চিন্তা করেছিলেন, মনোবিদ রুশো। নেক্সট কিন্ডারগার্টেন ব্যবস্থা কে চালু করেন, প্রত্যেকেই জানো এর উত্তরটা আশা করি বলতে হবে না, কিন্ডারগার্টেন ব্যবস্থা চালু করেন ফ্রয়েড। নেক্সট কোশ্চেন, শিশুকেন্দ্রিক শিক্ষার জনককে, খুবই গুরুত্বপূর্ণ, শিশুকেন্দ্রিক শিক্ষার জনক হচ্ছেন রুশো। নেক্সট, জাতীয় সাক্ষরতা মিশন চালু হয় কত সালে, 1988 সালে জাতীয় সাক্ষরতা মিশন চালু হয়। নেক্সট, শিক্ষা মানুষকে কী দেয়, খুবই গুরুত্বপূর্ণ এবং সিম্পল একটি কোশ্চেন্স, শিক্ষা মানুষকে কী দেয়, সঠিক উত্তর বিনয়। নেক্সট, শ্রেষ্ঠ শিক্ষা বন্ধুকে, শ্রেষ্ঠ শিক্ষা বন্ধুকে, এর সঠিক উত্তর শিক্ষক। নেক্সট, কোন সমাজে মূল্যবোধ ফিরিয়ে আনতে শিক্ষকের ভূমিকা কী, কোন সমাজের যে মূল্যবোধ রয়েছে সেই মূল্যবোধটা ফিরিয়ে আনতে একজন শিক্ষক সেখানে কী ভূমিকা পালন করবে, সঠিক উত্তর সক্রিয় ভূমিকা পালন করবে। নেক্সট, প্রয়োগবাদী দর্শনের প্রবক্তাকে, খুবই খুবই গুরুত্বপূর্ণ, প্রয়োগবাদী দর্শনের প্রবক্তা হচ্ছেন জন ডিউই। তো বন্ধুরা, আমি তোমাদের গতকালকে একটি পোলে একটা প্রশ্ন দিয়েছিলাম, সেই প্রশ্নটার উত্তর তোমরা প্রায় দেখছি ভুল করছো, প্রায় 75% লোক
যে উত্তরটা দিয়েছ সেই উত্তরটা কিন্তু হবে না, সেই উত্তরটা অবশ্যই ভুল উত্তর হবে। সেই প্রশ্নটার উত্তর হচ্ছে জন ডিউই। আমি তোমাদেরকে কথাটা স্মরণ করিয়ে দিলাম, তোমাদের প্রিপারেশনের জন্য আমি দিয়েছিলাম, তো দেখলাম তোমাদের প্রিপারেশন সেরকম নেই। তোমরা 75% স্টুডেন্ট বা ক্যান্ডিডেট তোমরা যাই বলো না কেন, তোমরা 75% যারা উত্তর দিয়েছো অনেকেই ভুল উত্তর দিয়েছো। তো আশা রাখছি তোমরা অবশ্যই পড়লে আমি যে প্রশ্নটা দিয়েছিলাম সেই প্রশ্নটা এবং উত্তরটা আজকে এই ক্লাসটির শেষে তোমরা সেটাকে ঠিক করে নেবে। নেক্সট, ভারতীয় শিক্ষার ওয়ার্ধা পরিকল্পনার স্রষ্টাকে? সঠিক উত্তর গান্ধীজি। নেক্সট, শিক্ষার মূল উদ্দেশ্যকে কয় ভাগে ভাগ করা যায়? 20 নম্বর কোশ্চেন, শিক্ষার মূল উদ্দেশ্যকে দুটি ভাগে ভাগ করা হয়েছে। নেক্সট 21 নম্বর, এডুকেশন শব্দটির উৎস কোন শব্দ থেকে? এর সঠিক উত্তর লাতিন বা ল্যাটিন ভাষা থেকে এডুকেশন শব্দটির এসেছে। নেক্সট কোশ্চেন, শিক্ষক জীবনে একজন শিক্ষক সবচেয়ে বেশি কার কাছ থেকে শিখতে পারে? প্রশ্নটা আশা করি তোমরা অনেকেই বুঝতে পেরেছ। শিক্ষক জীবনে অর্থাৎ আপনি শিক্ষকতা করছেন, সেই শিক্ষকতা চলাকালীন সময়ে আপনি কার কাছ থেকে সবচেয়ে বা সবথেকে বেশি শিখতে পারেন? সঠিক উত্তর ছাত্র। নেক্সট, শিক্ষকতা কী ধরনের কাজ? এটা এক ধরনের বিশেষ পেশা। পরবর্তী কোশ্চেন, শৃঙ্খলা গঠনের সহায়ক একটি সহপাঠ্যক্রমিক কাজ কী? এনসিসিতে নিয়মিত অংশগ্রহণ। এনসিসিতে নিয়মিত অংশগ্রহণ। তো বন্ধুরা, আশা রাখছি তোমরা এনসিসির ফুল ফর্ম প্রত্যেকেই জানো। অবশ্যই তোমরা কমেন্ট করে কমেন্ট বক্সে আমাকে এনসিসির ফুল ফর্মটা জানিয়ে দিবে। আশা রাখছি তোমরা প্রত্যেকেই কমেন্টগুলো করবে। নেক্সট কোশ্চেন, একজন শিক্ষকের প্রাথমিক দায়বদ্ধতা হলো কী? একজন শিক্ষকের প্রাথমিক যে দায়বদ্ধতা, এর সঠিক উত্তর অধ্যক্ষের প্রতি। নেক্সট কোশ্চেন, বিদ্যালয় এক ধরনের কী প্রতিষ্ঠান? সঠিক উত্তর শিক্ষা প্রতিষ্ঠান। নেক্সট কোশ্চেন, শিক্ষা মনোবিজ্ঞানের পদ্ধতি হলো কেস স্টাডি। শিক্ষা মনোবিজ্ঞানের পদ্ধতিটা কী? কেস স্টাডি। নেক্সট, শিশু প্রথম কার কাছ থেকে শিক্ষা নেয়? খুবই গুরুত্বপূর্ণ, শিশু প্রথম তার মায়ের কাছ থেকেই শিক্ষা নেয়। এবং আজকের পার্টের সর্বশেষ যে দুটো কোশ্চেন রয়েছে, দেখো কোন বিষয়ে কাঁচা ছাত্রদের সঙ্গে শিক্ষকের ব্যবহার কেমন হবে? কোনো বিষয়ে কাঁচা ছাত্রদের সঙ্গে শিক্ষকের ব্যবহার কেমন হবে? আশা করি প্রশ্নটা বুঝতে পেরেছ। কোনো বিষয়ে, যে কোনো একটা বিষয় হতে পারে, সে বিষয়ে শিক্ষার্থীরা সেই বিষয়ে বেশি কিছু জানে না, তারা কম জানে, অর্থাৎ কাঁচা, ঠিক আছে, সেক্ষেত্রে শিক্ষকের ব্যবহার কেমন হবে? এর সঠিক উত্তর সহানুভূতিশীল। এবং সর্বশেষ 30 নম্বর কোশ্চেন, দেখো কিন্ডারগার্টেন পদ্ধতির আবিষ্কারকর্তাকে? ফ্রোয়েবেল। আগের ক্লাসে আলোচনা করা হয়েছে। তো বন্ধুরা, এই ছিল আজকের টোটাল 30টি MCQ। এবং এর পরবর্তী যেটা আমি তোমাদেরকে বললাম যে কোন কমিশন, শিক্ষা কমিশন কত সালে প্রতিষ্ঠিত হয়েছে, সেগুলো আমরা একবার দেখে নিব। তো দেখো, তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী গুরুত্বপূর্ণ ক্লাসগুলো পাওয়ার জন্য, এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অন করে দিবে যাতে নোটিফিকেশনগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। এবং ক্লাসগুলো বন্ধুদের মাঝে আশা রাখছি অবশ্যই শেয়ার করে দিবে। তো দেখো বন্ধুরা, এখন আমরা আলোচনা করব শিক্ষা সম্পর্কিত কমিটি ও কমিশন। প্রথমে হচ্ছে উডের ডেসপ্যাচ, কত সালে প্রতিষ্ঠিত হয়? 1854 সালে। নেক্সট, ভারতীয় শিক্ষা কমিশন বা হান্টার কমিশন, দুটোই কিন্তু একই, ভারতীয় শিক্ষা কমিশন বা হান্টার কমিশন, কত? 1882 সালে। নেক্সট, ভারতীয় বিশ্ববিদ্যালয় কমিশন, 1902 সালে। নেক্সট, কলিকাতা বিশ্ববিদ্যালয় কমিশন বা স্যাডলার কমিশন, নামগুলো কিন্তু কোনো রকমই গোলমাল করবে না, অবশ্যই মনে রাখবে, কলিকাতা বিশ্ববিদ্যালয় কমিশনও যেটা, আবার স্যাডলার কমিশনও সেটাই। তো এটা প্রতিষ্ঠিত হয় 1917 সালে। নেক্সট, হার্টক কমিশন, কত সালে? 1929 সালে। পরবর্তী, শত্রু কমিটি, কত সালে গঠিত হয়? 1935 সালে। নেক্সট, উড এব রিপোর্ট, কত সালে? 1937 সালে। নেক্সট, ওয়ার্ধা পরিকল্পনা, কত সালে? 1937 সালে। পরবর্তী, সার্জেন্ট পরিকল্পনা, কত সালে? 1944 সালে। এবং রাধাকৃষ্ণন কমিশন, খুবই গুরুত্বপূর্ণ, 1948 সালে। পরবর্তী, মুদালিয়ার কমিশন বা মাধ্যমিক শিক্ষা কমিশন, দুটোই একে, প্রতিষ্ঠিত হয় 1952 সালে। তো বন্ধুরা, এই যে কমিটি এবং কমিশনের নামগুলো আমি বলছি এবং তার সাথে যে সালগুলো বলছি, এখান থেকে তোমরা একটি প্রশ্ন অবশ্যই কমন পাবে,
একটি প্রশ্ন কমন পাবেই পাবে, তোমরা অবশ্যই কোনোটাও মিস করবে না, প্রত্যেকটার নাম এবং তার সাথে প্রতিষ্ঠিত যে সালটা বলতেছি অবশ্যই মুখস্থ করে রাখবে। নেক্সট, ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন কত সালে? 1953 সালে। নেক্সট, হংস মেহতা কমিটি 1961 সালে, কোঠারি কমিশন 1964 সালে, প্রথম জাতীয় শিক্ষানীতি 1968 এবং দ্বিতীয় জাতীয় শিক্ষানীতি 1983 খ্রিস্টাব্দে। নেক্সট, অপারেশন ব্ল্যাকবোর্ড খুবই গুরুত্বপূর্ণ, অপারেশন ব্ল্যাকবোর্ড কত সালে? 1987 সালে এবং জাতীয় সাক্ষরতা মিশন 1988 সালে। নেক্সট, ডক্টর জশপাল কমিটি 1992 সালে এবং তারপরে জনার্দন রেড্ডি কমিটি সেম একই সালে 1992। তো বন্ধুরা, এই ছিল তোমাদের কমিটি এবং কমিশনের নাম এবং তার সাথে তোমাদের সালগুলো বলার। আশা রাখছি তোমরা এই দুটো বিষয় থেকে দুটি প্রশ্ন অবশ্যই কমন পেতে যাচ্ছ। বিশ্বাস রেখে চলো এবং আমি যেগুলো দিচ্ছি সেগুলো তোমরা অবশ্যই মুখস্থ করো। আশা রাখছি তোমরা WB টেট পরীক্ষায় এই বিষয় থেকে খুব ভালো একটা উন্নত মানের স্কোর করে আসতে পারবে। তো ধন্যবাদ বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী নতুন আরেকটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে।